শুনলাম সে কেমন যেন চেঞ্জ হয়েছে, ওই হালারে কল দেয়া দেখি গেলে দূর ফোন কই গেল। ও ওই ঘরে তো রাই খাইছি, যাই নিয়ে আসি যায়। হ্যালো কিরে টাকলু, না মানে কাকু, কেমন আছো? হ ভাতিজা ভালো আছি, তবু দোয়াই, তোরা কেমন আছোস? হ কাকু আমিও ভালো আছি। কাকু আপনার নামে কি শুনতাছি? কি শুনতাছোস ভাতিজা? তুমি নাকি ওই 53 বছরের মহিলাটার কাছে আমাকে ছাইড়া দিলা। হরে তোকে ভালো লেগেই তো দিলাম। আমাকে ভালো লেগে কেমনে কাকু? আরে ওই পিটি আমারে কল দিয়ে কইল যে ওই নাকি নতুন শিক্ষামন্ত্রী হইলে তো সৃজনশীল কমায় দেব। আমাকে ভালো হলো কেমনে? আমি তো সায়েন্সে পড়ি, এমনি সৃজনশীল কম। আরে ভাতিজা ওই কইছিল ওই তোকে এক্সামে 4টা সৃজনশীল করবে। আরে ও তো বুঝলাম, তুমি তোমার পজিশন সামলা কেন? ওইটাই তো বললাম, তোকে কথা চিন্তা করে তো সারছি, তোকে অনেক ভালোবাসি তো। হ গান্ড মে ডান্ডা ভালোবাসেন? কি কইলি? না কাকু হিন্দিতে কইলাম, আপনি আমাকে একটু বেশি ভালোবাসেন। হ তো যেটা বলতাছিলাম, ওই তুই এত বেশি কথা বলছিস, তোর লেগে বেশি কইতেই পারতাছি না। হ কাকু আপনি কইতে থাকেন, আমি শুনতে থাকি। হ তোকে আমি কান মে ডান্ডা দিয়ে অনেক ভালোবাসি তো, তাই মহিলাটার কথায় রাজি হয়েছি। আবার তোকে নাকি চা বিড়ির ব্যবস্থাও আছে এক্সাম হবে। ওয়াও কাকু ওয়াও, খুশি হয়েছিস তো ভাতিজা? হ কাকু অনেক খুশি হয়েছি, আমিও অনেক খুশি হয়েছিলাম, তাই তো ওরে পজিশনটা দিয়ে দিলাম। আমি তো একটু বেশি ভালোবাসি তো, বুঝোছি তো, নাইলে তো গো ছাড়তাম কি দিয়ে। কাকু এখন আপনি কি করবেন? কি আর করুন, গ্রামের বাড়ি যায় অনেক পোলাপান পাম। এই বয়সে আপনি পোলাপান পড়াবেন? তবু তো দিছি 7টা, অগো যায় অনেক দিম 8টা। আচ্ছা কাকু তাহলে ভালো থাকেন, রাখি। আচ্ছা বাই ভাতিজা, তোরা ভালো থাকিস। ওই কাক করতে তো আমাকে মারছে, ওখানে যাই গ্রামের পোলাপানকে মারবার যাইবো।